আহিছো এটা অতি গুরুত্বপূর্ণ খবর। এতিয়ার পৰা অসমত বন্ধ হব বহু বিবাহ। যিদরে অসমত ইতিমধ্যে বন্ধ হৈছে বাল্য বিবাহ, ঠিক একেদরে এতিয়ার পৰা অসমত নিষিদ্ধ হব বহু বিবাহ। আর বহু বিবাহ করলে যাব লাগিব পারে রঙা ঘর, আলহী হব লাগিব পারে। পুনরায় উল্লেখ করেছো, এতিয়ার পৰা অসমত বন্ধ হব বহু বিবাহ, আর বহু বিবাহ করলে রঙা ঘর, আলহী হব লাগিব। অসম বিধানসভায় প্রণয়ন করব আইন, আর ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর টুইট যোগে নিজেই ঘোষণা করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত দিয়া এক সাক্ষাৎকার ইতিমধ্যে এই কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর ইতিমধ্যে অসমত বন্ধ হয়েছে বাল্য বিবাহ। বাল্য বিবাহ বন্ধর পিছত এইবার বহু বিবাহ নিষিদ্ধর প্রণয়ন হব আইন। আমি জানাই গৈছো আর অতি গুরুত্বপূর্ণ খবর, কেন ফেব্রুয়ারির অসমত বন্ধ হব বহু বিবাহ। বহু বিবাহ করলেই রঙা ঘর, আলহী হব লাগিব। ফেব্রুয়ারির অসমত নচলিব বহু বিবাহ। বহু বিবাহ করলেই যাব লাগিব পারে জেললৈ। বহু বিবাহ করলেই যাব লাগিব পারে জেললৈ। আর 4 ফেব্রুয়ারিত অসমত আহিব বহু বিবাহ বন্ধ আইন, আর অসম বিধানসভাত গৃহীত হব বহু বিবাহ বন্ধ আইন। আর সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে সরকার বহু বিবাহ বন্ধ করবলে। মুসলমান লোকসকলের সত্যিও আলোচনা করলে বলে মন্তব্য করেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আমি জানাই গেছো, আর ইতিমধ্যে মুসলমান সমাজে মানি লৈছে বলে মন্তব্য করেছে, আর এই সিদ্ধান্ত তার পিছতেই গ্রহণ করেছে সরকারে। আমি জানাইছো, এজন পুরুষে বিয়া পাতিব পারিব এগৰাকী মহিলাকে, এজন পুরুষে এগৰাকী মহিলাকে বিয়া পাতিব পারিব। আর বহু বিবাহ করলে সম্মুখীন হব শাস্তির। বহু বিবাহ করলে যাব লাগিব পারে জেললৈ। আমি জানাই গৈছো, আর হিমন্ত সরকারে এতিয়া অসমত বন্ধ করিব বহু বিবাহ। হিমন্ত সরকারে অসমত বন্ধ করিব বহু বিবাহ, আর 4 ফেব্রুয়ারিত অসমত আহিব বহু বিবাহ বন্ধ আইন। অসম বিধানসভাত গৃহীত হব বহু বিবাহ বন্ধ আইন। আমি জানাই গৈছো, আর বহু বিবাহ করলে রঙা ঘর, আলহী হব লাগিব। অসম বিধানসভায় প্রণয়ন করব আইন, আর ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। টুইট যোগে নিজেই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত দিয়া এক সাক্ষাৎকার এই মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর ইতিমধ্যে অসমত বন্ধ হয়েছে বাল্য বিবাহ, আর বাল্য বিবাহ বন্ধর পিছত এইবার বহু বিবাহ নিষিদ্ধর প্রণয়ন হব আইন। আমি জানাই গৈছো, এটা অতি গুরুত্বপূর্ণ খবর, কেন বহু বিবাহ করলে এতিয়ার রঙা ঘর, আলহী হব লাগিব। অসম বিধানসভায় প্রণয়ন করব আইন, আর এই ঘোষণা করেছে ডক্টর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর টুইট যোগে নিজেই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত দিয়া এক সাক্ষাৎকার এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। আর ইতিমধ্যে অসমত বন্ধ হয়েছে বাল্য বিবাহ, আর বাল্য বিবাহ বন্ধর পিছত এইবার বহু বিবাহ নিষিদ্ধর প্রণয়ন হব আইন। আর বিশেষকৈ 4 ফেব্রুয়ারির অসমত বহু বিবাহ বন্ধর আইন প্রণয়ন হব বলেও মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগী। আমি জানাই গৈছো, ফেব্রুয়ারির অসমত নচলিব বহু বিবাহ। বহু বিবাহ করলে যাব লাগিব পারে জেললৈ। বহু বিবাহ করলে যাব লাগিব পারে জেললৈ। রঙা ঘর, আলহী হব লাগিব বহু বিবাহ করলে। 4 ফেব্রুয়ারিত অসমত আহিব বহু বিবাহ বন্ধ আইন, আর অসম বিধানসভাত গৃহীত হব বহু বিবাহ বন্ধ আইন। সকলো প্রস্তুতি সম্পূর্ণ করেছে ইতিমধ্যে সরকারে, সকলো প্রস্তুতি সম্পূর্ণ করেছে আমি জানাইছো। আর মুসলমান সমাজে পূর্ণ সমর্থন জানাইছে সরকার, আর তার এতিয়া সরকারে এনে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন পুরুষে বিয়া পাতিব পারিব এগৰাকী মহিলাকে, এজন পুরুষে মাত্র এগৰাকী মহিলাকে বিয়া পাতিব পারিব। এতিয়ার ফেব্রুয়ারিত পৰা অসমত বন্ধ হব বহু বিবাহ। ফেব্রুয়ারির 4 তারিখৰ পৰা এই আইন প্রণয়ন হব, আর অসম বিধানসভায় প্রণয়ন করব আইন। বহু বিবাহ করলে রঙা ঘর, আলহী হব লাগিব। টুইট যোগে নিজেই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত দিয়া এক সাক্ষাৎকার এই মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগী। আর ইতিমধ্যে অসমত বন্ধ হয়েছে বাল্য বিবাহ, আর বাল্য বিবাহ বন্ধর পিছত এইবার বহু বিবাহ নিষিদ্ধর প্রণয়ন হব আইন। আমি জানাই গৈছো, এটা অতি গুরুত্বপূর্ণ তথা ভাল খবর, কেন এই কথা টুইট যোগে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত এই কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর ইতিমধ্যে অসমত বন্ধ হয়েছে বাল্য বিবাহ, আর বাল্য বিবাহ বন্ধর পিছত এইবার নিষিদ্ধ হব বহু বিবাহ। ফেব্রুয়ারির অসমত বন্ধ হব বহু বিবাহ। বহু বিবাহ করলেই রঙা ঘরের আলহী হব লাগিব। বহু বিবাহ করলেই
ৰঙা ঘৰৰ আলহী হ'ব লাগিব। অসম বিধানসভাই প্ৰণয়ন কৰিব আইন আৰু ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। টুইটযোগে নিজেই ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। ৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমৰ এক সাক্ষাৎকাৰত এই মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। আৰু ইতিমধ্যে অসমত বন্ধ হৈছে বাল্য বিবাহ। বাল্য বিবাহ বন্ধৰ পিছত এইবাৰ বহু বিবাহ নিষিদ্ধৰ বাবে প্ৰণয়ন হ'ব আইন। আমি জানিছোঁ এটা অতি গুৰুত্বপূৰ্ণ খবৰ, কিয়নো এতিয়াৰ পৰা বহু বিবাহ কৰিলেই ৰঙা ঘৰৰ আলহী হ'ব লাগিব। অসম বিধানসভাই প্ৰণয়ন কৰিব আইন আৰু বহু বিবাহ কৰিলে সন্মুখীন হ'ব শাস্তিৰ। এজন পুৰুষে পাতিব পাৰিব, বিয়া পাতিব পাৰিব এগৰাকী মহিলাকে। আৰু ইতিমধ্যে এই যি বিষয় আছে, বিষয়ক লৈ মুছলমান সমাজে পূৰ্ণ সমৰ্থন জনাইছে চৰকাৰক আৰু মুছলমান সমাজে মানি লৈছে চৰকাৰৰ এই সিদ্ধান্ত। বহু বিবাহ বন্ধ কৰিবলৈ মুছলমান লোকসকলৰ সৈতেও আলোচনা কৰিছে চৰকাৰে। আৰু ইতিমধ্যে সকলো প্ৰস্তুতি সম্পূৰ্ণ হৈ গৈছে বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। আৰু অসমৰ বিধানসভাত গৃহীত হ'ব বহু বিবাহ বন্ধ আইন। আৰু ইতিমধ্যে বাল্য বিবাহ বন্ধৰ পিছত এইবাৰ বহু বিবাহ নিষিদ্ধ কৰিব চৰকাৰে।